আরজিকর কাণ্ড নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, হাসপাতালগুলির ওপিডি বন্ধ রাখা হয়েছিল, এতে অনেক সাধারণ মানুষ অসুবিধার সম্মুখীন হয়েছিলেন। তাদের কথা চিন্তা করে ন্যাশনাল মেডিকেল কলেজের উদ্যোগে রবিবার 9টি জায়গায় খোলা হলো অভয়া মেডিকেল ক্যাম্প। দেওয়া হচ্ছে চিকিৎসা পরিষেবা। বারুইপুর পূর্ব বিধানসভার উত্তরভাগে খোলা হয়েছে অভয়া ক্লিনিক, যাতে চিকিৎসা পরিষেবার কোনো খামতি না থাকে। এ প্রসঙ্গে ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক তিনি বলেন, আমাদের দাবি আদায়ে আমরা অনড়, তবে যাতে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হয় তাই অভয়া ক্লিনিকের উদ্যোগ। আমরা নিজেদের হসপিটালে নিজেদেরকে সেফ মনে করছি না, তো সেই কারণে আমরা একই সাথে পেশেন্টের যে পরিষেবা সেটা যাতে ব্যাহত না হয় সেই কারণেও আমরা সচেতন। সেই কারণে হসপিটালের বাইরেও আমরা পেশেন্টের পরিষেবা চালিয়ে রাখার জন্য এবং পেশেন্টের যাতে কোনো প্রবলেম না হয় সেই কারণে আজকে 9টা জায়গাতে আমরা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এই অভয়া ক্লিনিকের আয়োজন করেছি। বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।